আজকে আমরা রাজশাহী বোর্ড 2017 সালের আদর্শ গ্যাসের গতি তত্ত্ব অধ্যায় থেকে এই সৃজনশীলটি সলভ করব। সৃজনশীলে বলা আছে, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে দেখতে পেলেন হাইগ্রোমিটারে শুষ্ক বাল্বের পার 30 ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে দিলেন। তখন আর্দ্র বাল্বের পার্ট 14.76 ডিগ্রি সেলসিয়াস, গ্লেসিয়ারের উৎপাদক 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে 1.65, 23 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে 1.74, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 30 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে 29.92 মিলিমিটার পারদ চাপ, 23 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে 20.24 মিলিমিটার পারদ চাপ, 8 ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে 8.29 মিলিমিটার পারদ চাপ, 9 ডিগ্রিতে দেওয়া আছে 9.2 মিলিমিটার পারদ চাপ। গ নম্বর প্রশ্নে বলা আছে, ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে বায়ুস্থ জলীয় বাষ্পের কতটুকু ঘনীভূত হবে? এই অঙ্কটায় অনেক সময় সলভ করতে প্রবলেম দেখা যায়, এটা আমরা আজকে সলভ করব। প্রথমে যদি আমরা একটা বিষয় দেখি, হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পার্ট ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পার্ট যেটা দেয়া থাকে সেই তাপমাত্রাকে আমরা বায়ুর তাপমাত্রা ধরে নিই, তাহলে বায়ুর তাপমাত্রা বলা যায় 30 ডিগ্রি সেলসিয়াস, এবং আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল ছিল 75%। বলেছে যে ওই দিন সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে জলীয় বাষ্পে কতটুকু ঘনীভূত হবে। তাহলে বন্ধুরা, তোমরা জানো যে বায়ুর তাপমাত্রা থেকে আমরা যদি যতটুকু উপস্থিত আছে বায়ুর তাপমাত্রা থেকে যদি আমরা কমিয়ে এনে সেই জলীয় বাষ্পের চাপে যদি আমরা সম্পৃক্ত করতে চাই, তাহলে সেই তাপমাত্রাকে বলে শিশিরাঙ্ক, এবং শিশিরাঙ্কের থেকে যখন নিচের টেম্পারেচারে যাওয়া হয় তখনই কিন্তু কিছু অংশ ঘনীভূত হয়। তাহলে যখন বলা আছে যে 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে কতটুকু ঘনীভূত হবে, তাহলে অবশ্যই 23 ডিগ্রি সেলসিয়াস কিন্তু শিশিরাঙ্কের নিচের কোনো টেম্পারেচার। ধরলাম যে 23 ডিগ্রি সেলসিয়াস এলে ঘনীভূত হচ্ছে, তাহলে অবশ্যই শিশিরাঙ্ক 23-এর থেকে বড় কোনো টেম্পারেচারে হবে, সেটা আমরা জানি না। তাহলে আমরা যদি বের করতে পারি যে শিশিরাঙ্কে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত ছিল, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে সেই জলীয় বাষ্প উপস্থিত জলীয় বাষ্প থেকে, শিশিরাঙ্ক উপস্থিত জলীয় বাষ্প থেকে যদি আমরা 23 ডিগ্রিতে কতটুকু আছে সেইটা বিয়োগ দিয়ে, আমরা যদি শিশিরাঙ্কের উপস্থিত জলীয় বাষ্প দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু কতটুকু অংশ ঘনীভূত হয়েছে তা কিন্তু আমরা পাবো। তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে শিশিরাঙ্কে কতটুকু জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা আমরা বের করব। তাহলে আমরা জানি আর ইকুয়াল এফ বাই এফ ইনটু 100%। তাহলে আর দেওয়া আছে 75%, এফ আমাদের বের করতে হবে, এবং বায়ুর তাপমাত্রায় আমাদের বলে দেওয়া আছে 29.92 ইনটু 100%। তাহলে এখান থেকে আমরা এফ ক্যালকুলেশন করে যা পাবো, এফ ক্যালকুলেশন করে আমরা পাবো 22.44। তোমরা ক্যালকুলেশনটি করে নিবে। তাহলে এই যে যে আমার যে শিশিরাঙ্কের যে টেম্পারেচার ছিল সেই টেম্পারেচারে উপস্থিত আছে 22.44। এখান থেকে যখন আমরা টেম্পারেচার আরও কমিয়ে আনি তখন আমাদের ধারণ ক্ষমতা হয়ে যায় 20.24। তাহলে দেখো তো কতটুকু ঘনীভূত হবে, ঘনীভূত অংশ ইকুয়াল
22.44 বিয়োগ 20.24 ভাগ 20.24, তাহলে এটা 0.098 এত অংশ আসে। আরও যদি সহজভাবে বুঝতে চাও তাহলে দেখো তো এইভাবে আমরা এটাকে বুঝতে পারি না, যে ধরো বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তোমার ধারণ ক্ষমতা ছিল 10 কেজি, তোমার পেটে খাবার আছে 7 কেজি, তাহলে তুমি তাকে সম্পৃক্ত করতে পারো কিভাবে, টেম্পারেচার কমিয়ে। ধরো টেম্পারেচার কমিয়ে তুমি যখন 26 ডিগ্রি সেলসিয়াসে এলে তখন এটা সম্পৃক্ত হলো, ধারণ ক্ষমতা 7 কেজি হয়ে গেল। এরপরে যখন টেম্পারেচার তুমি আরও কমালে, ধরো 23 ডিগ্রিতে নিয়ে গেছো, তখন তোমার ধারণ ক্ষমতা হয়ে গেল, দেখা গেল 4 কেজি। তাহলে তুমি কতটুকু ঘনীভূত হয়ে যাবে, বা যদি আরও সহজ ভাষায় বলি তুমি কতটুকু বমি করে দিবে বা পেট থেকে বের করে দিবে, তাহলে কত, 7 - 4 / 7, তাহলে এত অংশ কিন্তু তুমি পেট থেকে বের করে দিবে। তাহলে অবশ্যই ঘনীভূত কখন হয়, যখন শিশিরাঙ্কের তাপমাত্রা থেকে নিচের কোনো তাপমাত্রায় আসে। তাহলে এখানে বলেছিল যে 23 ডিগ্রি সেলসিয়াসে নেমে এলে কতটুকু ঘনীভূত হবে, তাহলে অবশ্যই ঘনীভূত 23 ডিগ্রি সেলসিয়াসে হয়েছে। তাহলে 23 ডিগ্রি সেলসিয়াস অবশ্যই কি, শিশিরাঙ্কের নিচের কোনো টেম্পারেচার। তাহলে এই জন্য আমরা শিশিরাঙ্কে কতটুকু জলীয় বাষ্পের চাপ সেটা বের করে নিয়েছি, সেখান থেকে আমরা বের করেছি কতটুকু অংশ ঘনীভূত হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।